আমরা মূল মঞ্চের দিকে এগিয়ে যাব, মূল মঞ্চে আমাদের আমন্ত্রিত অতিথি বলবো এবং আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা মূল মঞ্চে আসুন, এগিয়ে চলেছেন মূল মঞ্চের দিকে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। আজকে চারিদিকে শিবরাত্রি উৎসব, আমাদের সনাতন হিন্দু সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব। এই উৎসব চারদিকে চলছে, আমার খানিকটা বিলম্ব হয়েছে, তার কারণ গোটা রাস্তা জুড়ে ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, চারিদিকে হাজারে হাজারে বলবো তো ভুল হবে, লক্ষ লক্ষ প্রতিরা নেমেছে এই হিন্দু জাগরণ। আমার অত্যন্ত ভালো লাগছে যে এই হিন্দু জাগরণ এভাবে বিগত দিনে হয়নি, কারণ আপনারা বাংলাদেশ দেখেছেন, আফগানিস্তান দেখেছেন, দেখেছেন বাংলাদেশে অষ্টমীর দিন দুর্গা মায়ের মূর্তি ভাঙা। তাই হিন্দু যদি না জাগে, সনাতন সংস্কৃতি যদি আপনারা এগিয়ে নিয়ে যান, তাহলে আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় দেশ ছাড়তে হবে। তাই শিবরাত্রির দিন আপনাদের সকলকে অভিনন্দন জানাই, ভালো থাকবেন এবং সবাই জলডালায় ব্যস্ত, এখানে বক্তৃতা করার সুযোগ নেই। গতকাল গতবার মহাদেবের আশীর্বাদ ছিল, তাই আপনাদের এবারে আমি বিধায়ক হিসেবে আসতে পেরেছি আপনাদের কাছে। আমি যতদিন সুযোগ পাব নিশ্চিতভাবে আসব, আপনাদের সকলের আশীর্বাদ, ভগবান মহাদেবের আশীর্বাদ আমাদের সকলের পাথে হোক। আর আমাদের ভারতবর্ষের মধ্যে মহাদেবের সবচেয়ে বড় জায়গা
কাশীধাম বেনারস, সেই কাশীধামকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে নতুন রূপে সাজিয়েছেন এবং 2021 সালে 13ই ডিসেম্বর লোকার্পণ হয়েছে ভব্য কাশী দিব্য কাশী। গ্রামে গ্রামে এই ধরনের শিবলিঙ্গ স্থাপিত হোক, মন্দির প্রতিষ্ঠা হোক, সনাতনের ধ্বজ আরো বেশি করে উঠুক, আমার নন্দীগ্রাম জুড়ে প্রচুর প্রচুর শিবরাত্রির প্রোগ্রাম হচ্ছে। আমি এখানেও এসেছি রেয়াপাড়া সিদ্ধনাথজি মন্দিরের সামনে আমার অফিস থেকে, আমরা কয়েক হাজার প্রতীকে সেবাদান কর্মসূচিও 2টো পর্যন্ত চলছে। সব জায়গায় উৎসবের পরিবেশ, খুব ভালো থাকবেন, এই পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আসব। এখানে নাটমন্দিরের প্রতিশ্রুতি ছিল আমার, আমি সব জায়গায় মন্দিরে থাকি। সোনাচোড়া সিংহ বাহিনী মন্দির বলুন, জানকীনাথ মন্দির বলুন, সিদ্ধনাথজির মহাদেবের মন্দির বলুন, মহেশপুরের হরি মন্দির বলুন, সর্বত্র আমি চেষ্টা করি, আমি একজন সনাতন, আমি হিন্দুর ধ্বজকে সামনে রেখে চাই এগিয়ে যেতে। আজকে নাট মন্দিরের শিলান্যাস আমি করে দিলাম, দ্রুততার সঙ্গে কাজ হবে।